मोहतरम नाजरीन, आप देख रहे हैं सरप्रस न्यूज़ लाइव में इस्तकबाल है। गोपाल मंडल जी का जो भी मर्डर या जो भी सुसाइड हुआ है, वो नोटिस आने के बाद समझ में आएगा कि इनको मर्डर किया गया या सुसाइड किया है। मगर यहाँ के लोग इल्ज़ाम लगाया जा रहा है कि उनको मर्डर किया गया है, उनका जो है उनके ऊपर अत्याचार हो गया, मारपीट करके लाया गया है। और उन लोग का ये दावी है कि उनका डॉलर का कारोबार था, बिजनेस था, उनको थोड़ा सा नुकसान पहुँच गया, तो कुछ लोग लेनदान थे, पैसे लोग पाते थे, पैसा शायद नहीं अदा करने की वजह से उनको यहाँ से ले कर जाया गया। फिर बाद में इन लोगों को खबर मिली कि ये उनको मार दिया गया है। फिर जैसा भी रिपोर्ट है, अभी कुछ ही देर में यहाँ पोस्टमार्टम रिपोर्ट भी आएगी, बॉडी आएगा, उसके बाद समझ में आएगा। ये उनका गेस्ट हाउस है, आप देख सकते हैं, हम दिखा रहे हैं गेस्ट हाउस है। यहाँ के लोकल निवासी बहुत सारे लोग यहाँ पर खड़े हुए हैं, जिनका इंतज़ार है कि अभी डेड बॉडी आएगा तो फिर देखेंगे। बहुत सारी यादें इन लोगों की जुड़ी हुई है, और मुख्तलिफ लोग मुख्तलिफ किस्म की बातें कर रहे हैं। कुछ लोग बोल रहे हैं कि ठीक है, अच्छे इंसान थे, मिलते थे, जुलते थे। कुछ लोग का कहना है कि यहाँ पर कम आते थे, कम रहना होता था। देखते हैं कि क्या हुआ है, नहीं हुआ। एक्चुअली हुए कि उन्हीं बेस कैक बचर आगे न्यू मार्केटे डॉलारे व्यवसा करत, तबा शुने जे एक लक्ष डलार मतन ওনার চোট গেছে এটা শুনেছিলাম। তারপরে উনি এখান থেকে পুরো নিরুদ্দেশ হয়ে গেছিলেন, আজ প্রায় দু তিন বছর নিরুদ্দেশ হয়ে গেছিল। তারপরে ওনাকে কিভাবে ওই নিউ মার্কেটের লোকেরা ধরেছে, ধরতে ওদের বাড়ির লোকেরা যোগাযোগ, বাড়ির লোকেদের ফোন করেছিল, বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু বাড়ির লোকেরা সেই যোগাযোগটা করেনি, যার জন্য তারা যারা টাকা পেত তারা পিটিয়ে পিটিয়ে ওনাকে মেরে ফেলেছে। ও আপনি এখানে থাকেন? আমি এখানেই থাকি। আপনি এখানে থাকেন না? ও মতো এখানে যিনি টাকা পেয়েছেন ওনা মারেছে? হ্যাঁ, নিউ মার্কেটের লোকেরা মারত, উনি ডলারের বিজনেস ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কীভাবে ওনার টাকাটা চিড হয়ে গেছে, মানে ডলার চিড হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, যার জন্য উনি দেনদারি হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ। সেই জন্য কয়েক বছর, বেশ কয়েক বছর উনি নিরুদ্দেশ ছিলেন। নিরুদ্দেশ হওয়াতে যারা টাকা পেত তারা তো ছাড়বে না, তারা তুলে এনেছে, যেখান থেকে হোক তুলে এনেছে, যেভাবে হোক। আনার পর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছিল যে আপনারা আসুন, কিভাবে কি মিউচুয়াল হবে না হবে। উনি এবং ওই ভদ্রলোকও বলেছিলেন যে আমার বাড়িঘর বেচে আমাকে এখান থেকে নিয়ে যান, কিন্তু ওদের বাড়ির লোকেরা কেউ কোনো যোগাযোগ করেনি, ওদের বাড়ির লোকেরা কেউ কোনো যোগাযোগ করেনি, ফোনের সুইচ অফ করে দেয়, তারপর ওনাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। ও आपको खबर कब मिली आप लोग को कि इस तरीका से हो गया है? हम लोग को खबर कल मिला, कल मिला, मर गया। हाँ, ये जो जिस दिन उसको मिला। हाँ हाँ, आपने बोलो ना, कुछ ना आपने बंगला बोलो। जेदिन जे उनके पेचे এখানে ফেসবুকে ছেড়ে দিয়েছে, উনি দাঁড়িয়ে আছেন নিরীহ মানুষের মতো, যেন মনে হচ্ছে যে একবারে মানে কতটা অপরাধ করেছে, মানে খাওয়া দাওয়া দেয়নি তো, মানে কিভাবে একটা মানুষ যে তেনার দায়ে দাঁড়িয়ে আছে সেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। এখন কিছু লোক বলছে কি সুসাইড হচ্ছে, কিছু লোক বলছে কি না সুসাইড করেনি, সুসাইড মার্ডার হয়েছে। যারা অ্যাকচুয়ালি এটা আমরা দূর থেকে বলছি, যারা টাকা পেত উনি কিন্তু বলেছিলেন যে এরা রড ফট সব আনছে যে আমাকে মারবে, বাড়ির লোকরা বলেছিল বা ওনার ভাইরে বলেছিল ফোন করে, হ্যাঁ রড ফট সব আনছে, এরা মদ খেয়ে আমাকে মারবে। তা আমাদের সেইটা একটা, তার থেকে একটা ধারণা হয়েছে যে ওনাকে মেরে ফেলা হয়েছে। কিরকম ছিল গোপাল মন্ডল দা? ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। আপনার সাথে তালুকাত ছিলেন আপনার? হ্যাঁ, আমাদের এখানে উনি যতদিন, আমরা তো এখানে খুব পুরনো বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি যতদিন ছিল আমরা দেখেছি, খারাপ দেখিনি ওনাকে। ও হো, কি হচ্ছে, মার্ডার হয়েছে ইয়া সুসাইড হয়েছে, কি হচ্ছে? না তো এটাই তো আমরা তো মানে যা ফেসবুকে দেখেছি সেইটাই শুনছি, মার্ডার হয়েছে কি সুসাইড হয়েছে এটা আমি কনফার্ম বলতে পারবো। পুলিশ কা কাম হ্যায় ইসকে উপর সে পর্দা উঠায়েগি, ফাস্ট হোগা পর্দা, কি ইয়ে ক্যা হুয়া হ্যায়, ইয়ে মার্ডার হুয়া হ্যায় ইয়া সুসাইড হুয়া হ্যায়, কিউ হুয়া হ্যায়, লেনদান কি ওয়াজহ সে, দেনদান কি ওয়াজহ সে, হম দেখতে রহিয়ে, সরপ্রাইজ দিজিয়ে।